বিসিএলে বাফুফে কর্মকর্তারা মাঠে ঠিকমতো না আসায় বেড়েছে ফিক্সিং মত সাবেকদের ম্যাচ কমিশনার ও রেফারির ভূমিকা নিয়ে প্রশ্ন উন্নত প্রযুক্তি ব্যবহারের দাবি বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড শুরুতেই বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের খবর পোর্ট এলিজাবেথে 350 তে 5 উইকেটে 278 রান করে প্রথম দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম স্বীকার করেছেন 3 উইকেট ডারবানের মতো এই টেস্টেও বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়েছে লাল সবুজরা 2 ম্যাচের টেস্ট সিরিজে 1-0তে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা শেষ বিকেলে উইকেট পেলেও পোর্ট এলিজাবেথ টেস্টে দক্ষিণ আফ্রিকা থেকে পিছিয়ে বাংলাদেশ স্বীকার করেছেন টাইগান স্পিনার তাইজুল ইসলাম 4 বোলার নিয়ে খেলায় চাপে পড়লেও মানিয়ে নেয়ার চেষ্টা করছেন দলের প্রয়োজনে দ্বিতীয় দিনে শুরুতে প্রতিপক্ষকে দ্রুত অল আউট করার পরিকল্পনা অন্যদিকে প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকেই নজর প্রোটিয়া ব্যাটার কিগান পিটারসেনের ঢাকা প্রিমিয়ার লিগের খবর মিরপুর স্টেডিয়ামে রূপগঞ্জ টাইগার্সের মুখোমুখি হয়েছে মোহামেডান এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী নিয়ন মুহাইমিন ডিপিএল এর সবশেষ খবর জানতে সরাসরি চলে যাব তার কাছে নিয়ন একদিনের ব্যবধানে 2 জায়ান্টের ভরাডুবি দেখলো ঢাকা প্রিমিয়ার লিগ গতকাল বিএসপিতে শেখ জামালের বিপক্ষে 177 রানে অল আউট হয়েছিল আবাহনী আজ রূপগঞ্জ এর বিপক্ষে মিরপুরে মাত্র 143 রানে অল আউট হয়ে গেছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব আমি যদি খেলার প্রথম থেকে বলি যে মোহামেডান আজ কিন্তু একটা পরিবর্তন করেছিল তারা ওপেনিংয়ে আব্দুল মজিদের পরিবর্তে আজ পারভেজ হোসেন ইমনকে ইন্ট্রোডিউস করেছিল কিন্তু সেই জায়গাটাতেও ব্যর্থতার পরিচয় দিয়েছেন ইমন তিনি আসলে নামের প্রতি সুবিচার করতে পারেননি মাত্র 14 রানে আউট হয়ে গেছেন পরবর্তীতে রনি তালুকদার রুবেল হোসেন রুবেল মিয়া এবং পাকিস্তানি রিক্রুট মোহাম্মদ হাফিজ মোহামেডানের তিনিও আজ ব্যর্থ হয়েছেন মাত্র 4 রানে আউট হয়ে গেছেন 102 রান পর্যন্ত মোহামেডান বেশ ভালোভাবেই টিকেছিল ম্যাচে 102 রান পর্যন্ত মাত্র 4টা উইকেট ছিল এর পরবর্তীতে মাহমুদুল্লাহ রিয়াদ খুব ভালো খেলছিলেন তাকে সঙ্গ দিচ্ছিলেন রুবেল রুবেল আউট হয়ে যাওয়ার পরই আসলে মোহামেডানের ইনিংসটাতে মরক লাগে এবং পরবর্তীতে এনামুল হক জুনিয়ার বামহাতি স্পিনার তিনি আসলে পুরো লাইমলাইটে চলে আসেন এবং পুরো মোহামেডানের লেজটাকে তিনি ধসিয়ে দেন এবং তার সঙ্গে মুকিদুল ইসলাম মুগ্ধ পেসার ছিলেন তিনি 3 উইকেট নিয়েছেন এই দুজনে মিলে 8 উইকেট তুলে নিয়েছেন মোহামেডানের এবং মোহামেডান খুব দ্রুতই আউট হয়ে গেছেন তবে এই ম্যাচের আউট হওয়ার মধ্যে সৌম্যকে আজকেও রাখা হয়নি গত ম্যাচে আমরা মোহামেডানের একাদশে দেখেছিলাম সৌম্যকে রাখা হয়নি আজও সেই তারই ধারাবাহিকতা সৌম্যকে আজও টিমে নেওয়া হয়নি আমি বললামই তো যে মোহামেডান একটি মাত্র পরিবর্তন এনেছিল সেটা পারভেজ হোসেন ইমন ছিল কিন্তু তিনিও আজ সেভাবে তার নামের প্রতি সুবিচার করতে পারেননি এছাড়া ম্যাচের সবচেয়ে মজার ব্যাপার যেটা ছিল আমরা দেখেছি মাহমুদুল্লাহ রিয়াদ সর্বোচ্চ রান করেছেন 48 তিনি আউট হয়ে ফিরে যাবার পথে গ্রাউন্ডসম্যানদের সঙ্গে তার একটা উচ্চবাচ্য হয়েছে তিনি গ্রাউন্ডসম্যানদেরকে অনেকটা রাগান্বিতভাবে কিছু বলছিলেন পরে আমরা খোঁজ নিয়ে যেটা জানলাম যে তিনি আসলে পিচ নিয়ে একটু অভিযোগ করছিলেন যে মিরপুরের পিচ অনেক বেশি স্লো এবং লো যেখানে ম্যাচ খেলতে তাদের সমস্যা হচ্ছিল তো বোঝাই যাচ্ছে যে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচগুলো নিয়ে আসলে ক্রিকেটারদের মধ্যে এখন একটু সমস্যা হচ্ছে এবং এই ক্রিকেট এই উইকেট এবং পিচ নিয়ে তাদের ভিতরে দিনকে দিন অভিযোগের পরিমাণ আসলে এই ছিল মিরপুর থেকে এখন পর্যন্ত আমার কাছে সব শেষ মিরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নিয়ন মুহাইমিন এবার ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড চেলসি আর্সেনালের মতো বড় দলগুলো বাংলাদেশ সময় সন্ধ্যে 6:30টায় এভারটনের মাঠে আতিথ্য নেবে রেড ডেভিলরা আর রাত 8টায় আর্সেনালের প্রতিপক্ষ ব্রাইটন একই সময়ে সাউদাম্পটনের মাঠে খেলতে নামবে থমাস টুখেলের চেলসি এদিকে বুন্দেসলিগায় শীর্ষস্থান মজবুতের মিশন নিয়ে আজ অস্কবুর্গের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিক অ্যালিয়ান জারেনায় দুদলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধে 6:30টায় লালিগায় পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার মিশনে মায়োর্কার মাঠে আতিথ্য নেবে অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যাচটি শুরু হবে আজ রাত 8:15 এছাড়া সিরিয়ায় রাত 10টায় ইন্টার মিলানের প্রতিপক্ষ ভেরোনা ফরাসি লিগে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান সুসংহত করতে মাঠে নামবে পিএসজি দুর্বল প্লেয়ের মন্ত্রের বিপক্ষে ম্যাচ হলেও বৈরী আবহাওয়ায় ম্যাচ নিয়ে দুশ্চিন্তায় কোচ পচেত্তিনো এদিকে লালিগায় গেতাফের মুখোমুখি হবে টেবিল টপার রিয়াল মাদ্রিদ দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায় এবার দেশের ফুটবলের ফিক্সিং প্রসঙ্গ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ম্যাচের পর ম্যাচ ফিক্সিং হলেও ম্যাচ কমিশনার ও রেফারিরা কখনো জানায়নি বাফুফেকে এমনকি বাফুফের যেসব কর্মকর্তাদের ম্যাচ তত্ত্বাবধানের দায়িত্বে দেয়া হতো তারাও মাঠে ঠিকমতো না আসায় ম্যাচ ফিক্সিংয়ের মতো ঘটনা বেড়েছে বিসিএলে এমনটাই মনে করেন বাফুফের সাবেক সহসভাপতি তাবিথ আউয়াল
এদিকে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের মতে বাফুফের অনেক কর্তাও এর সঙ্গে জড়িত। মাঠে ক্যামেরার সংখ্যা বাড়ানোর দাবিও তার। মেহেদী নাইমের রিপোর্ট। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগের ফিক্সিং এর কালো অধ্যায় উঠে আসে সময় সংবাদের রিপোর্টে। সংবাদ প্রচারের পরপরই যেন ঘুম ভাঙে বাফুফের। সবগুলো ক্লাবকে দেয়া হয় চিঠি, ক্লাবগুলোকে নিয়ে কয়েক দফা জরুরি সভায় বসে ফুটবলের অভিভাবক সংস্থাটি। তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ করতে করা হয় বিশেষ তালিকা। কিন্তু প্রশ্ন হচ্ছে, বছরের পর বছর এসব ফিক্সিং চললেও মাঠে থাকা ম্যাচ কমিশনার ও ম্যাচ রেফারিরা কেন বাফুফেকে কখনোই জানায়নি? বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগের প্রতিটি ম্যাচ পরিচালনার জন্য মাঠে থাকে চারজন রেফারি ও একজন ম্যাচ কমিশনার। এর বাইরে সবকিছু তত্ত্বাবধানের জন্য মাঠে বাফুফের একাধিক কর্মকর্তা থাকার কথা থাকলেও তারা থাকতেন না। পেশাদার লীগ কমিটির বড় কর্তাদের দেখা মেলে কেবল টুর্নামেন্টের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে ট্রফি দেবার মঞ্চে। বছরের পর বছর দায় এড়ানো ও জবাবদিহিতা না থাকার ফলই এই ম্যাচ ফিক্সিং। আমাদের মনে রাখতে হবে, এইসব প্রমাণ কিন্তু সরাসরি এএফসি এবং ফিফাও কিন্তু আজকাল নজরে রাখে। ম্যাচ কমিশনের হলো একদম সম্পূর্ণ দায়িত্ব যে একটা ম্যাচ কীভাবে পরিচালনা হয়েছে সেটার ব্যাপারে সঠিক রিপোর্টটাকে ফেডারেশনে দাখিল করা। ওনারা যদি না করে থাকে, যেটা ওরা করে না আজ পর্যন্ত আমরা দেখেছি, সেখানে আমি বলবো যে ম্যাচ কমিশনাররা অত্যন্ত ইরেসপন্সিবল একটা পরিচয় দিচ্ছে। ক্যামেরা, লাইট এবং যে প্রযুক্তি মাধ্যমে দেখানো হবে, টিভির মাধ্যমে হোক, ইন্টারনেট মাধ্যমে হোক, সবগুলোতে একটা ইম্প্রুভমেন্ট আসবে। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ সম্প্রচারে অনীহা বাফুফের। সারা বিশ্ব যখন ফুটবল সম্প্রচারে ব্যবহার করছে আধুনিক যন্ত্রপাতি, সেখানে বাফুফের প্রচার যেন ফেসবুক লাইভেই সীমাবদ্ধ। এমন ক্যামেরায় খেলা ধারণ করা হয় যেখানে গোল হলেও সেটা বোঝা দুঃসাধ্য। কয়েকটি ক্যামেরায় খেলা দেখানো হলে ফিক্সিং অনেক অংশে কমে যেত, বাড়ত নজরদারি। আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সবচেয়ে বড় হচ্ছে যে তারা টোটালি ব্যর্থ, এবং তাদের ব্যর্থতার কারণেই কিন্তু আপনার এই যে ফিক্সিংগুলির সুযোগ পাচ্ছে বিভিন্ন ক্লাব কর্মকর্তারা। ইভেন দো এখানে ফেডারেশনের যারা দায়িত্বরত কর্মকর্তা আছে তারাও এইগুলির সাথে জড়িত রয়েছে, এবং আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনেক সদস্য বা অনেক যারা দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন তারা অনেকেরই অনেক ক্লাবের প্রতিনিধিত্ব করছেন। চ্যাম্পিয়নশিপ যেই লিগটি হয় সেই লিগে থেকে তারা যাতে বিপিএলে যেতে পারে সেই সুযোগগুলি নেওয়ার জন্যই কিন্তু তারা এই ধরনের ফিক্সিং ম্যাচগুলি খেলছে। ম্যাচ ফিক্সিংয়ে যেসব ক্লাবকে সন্দেহ করা হচ্ছে সেগুলোর অনেক কর্মকর্তা ও সদস্য আছেন বাফুফের দায়িত্বে। অভিযোগ প্রমাণিত হলে সেসব কর্মকর্তা ও ক্লাব ফিফা ও এএফসি থেকে হতে পারে আজীবনের জন্য নিষিদ্ধ। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। ফুটবলে উচ্চতর প্রশিক্ষণের জন্য ইউরোপ যাচ্ছে খাগড়াছড়ির মেয়ে সেনারি চাকমা। তার এই অর্জনে গর্বিত জেলা প্রশাসন। ইউরোপের প্রশিক্ষণের সুযোগ পেলে জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণ হবে বলে মনে করেন সেনারি। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। মোহন চাকমার চার সন্তানের সবার ছোট্ট সেনারি। জরাজীর্ণ ঘরে বসবাস, তবে দরিদ্রতা তার খেলাধুলার পথে কাঁটা হতে পারেনি। এই সেনারি এখন অপেক্ষায় ইউরোপে উচ্চতর প্রশিক্ষণের। অসচ্ছল পরিবারে যেখানে খাবারের যোগান নিশ্চিত করার জন্য সংগ্রাম ছিল প্রতিনিয়ত, সেখানে সেনারির ফুটবল খেলা বলতে গেলে বিলাসিতারই সামিল। তারপরও পরিবারের পক্ষ থেকে তিনি পেয়েছেন সর্বোচ্চ সহযোগিতা। আমার মেয়ে লেখাপড়া করে ফুটবলে খেলব, আরো ভালো করি হারে। সবাই খুশি এখন এই সেনারিকে নিয়ে, যেহেতু ও ছোটবেলা থেকে মানে একটা আগ্রহ ছিল, সেভাবে চালিয়ে যাচ্ছে। তো সবার যদি সহযোগিতার হাত থাকে, ওর আমি মনে করি আশা রাখি বাংলাদেশের জন্য কিছু করে দিতে পারবে। শিশু বয়স থেকেই খেলাধুলায় পারদর্শী সেনারি চাকমা। খেলার প্রতি তার আগ্রহ দেখে এগিয়ে আসেন স্থানীয় ক্রীড়া সংগঠকরা, ভর্তি করিয়ে দেন চেঙ্গি ফুটবল একাডেমিতে। সেখান থেকেই আজকের এই অবস্থানে সেনারি। আমি এবং আমার দল তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছে, এবং সেনারি সেই সুবাদে গত 2021 সালে অনূর্ধ্ব-17 বঙ্গমাতা জাতীয় টুর্নামেন্টে অংশগ্রহণ করে, এবং সেখান থেকে 40 জনকে বাছাই করে 2 মাসের বিকেএসপিতে প্রশিক্ষণ দেওয়া হয়। বয়সভিত্তিক ফুটবলের সুযোগ পাওয়ার পর জীবনের বাঁক বদল করে সেনারি চাকমার। এবার তার স্বপ্ন হচ্ছে বড় হয়ে জাতীয় দলে খেলা। লক্ষ্য পূরণে ইউরোপ সফর কাজে দেবে বলে মনে করেন তিনি। আমরা 2400 আমরা মার্কেটে গেছিলাম, কেচ জামা কাপড়, প্রয়োজনীয় জামা কাপড় সবকিছু কিনে দিয়েছেন, আমি খুবই আনন্দিত। এদিকে সেনারি চাকমার এই সফলতায় উচ্ছ্বসিত স্থানীয় প্রশাসন। তাদের বিশ্বাস, একদিন দেশের নাম উজ্জ্বল করবেন এই ফুটবলার। পাহাড়ের আনাচে কানাচে সেনারির মতো যে প্রতিভাটা আছে
আমরা যদি তাদের লালন পালন না করি, তাদেরকে যদি ভালোবাসা না দেখাতে পারি, তাহলে এই প্রতিভার আর বিকাশ ঘটবে না। আমরা সবাই মিলে যদি আমাদের এই প্রতিভাদের পাশে দাঁড়াই, তাহলে শুধু তারাই না, আরও অনেক প্রতিভা এই খাগড়াছড়ি থেকে উঠে আসবে। এখনও দিনক্ষণ চূড়ান্ত না হলেও এ বছরই প্রশিক্ষণের জন্য 16 জন নারী ফুটবলারের সঙ্গে সেনারি যাবেন ইউরোপে। সময় সংবাদ, খাগড়াছড়ি। কিলিয়ান এমবাপ্পেকে যে কোনো উপায়ে পিএসজিতে রেখে দিতে চায় ক্লাব কর্তৃপক্ষ। নতুন 2 বছরের চুক্তিতে এই ফ্রেঞ্চ ফরওয়ার্ডকে 150 মিলিয়ন ইউরো প্রস্তাব করা হয়েছে, এমন খবর ইউরোপিয়ান গণমাধ্যমে। যদিও এই গুঞ্জন নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি এমবাপ্পে। রিয়াল মাদ্রিদও পর্যবেক্ষণ করছে পুরো বিষয়টি। ক্যান্সারের কাছে হার মেনে না ফেরার দেশে পাড়ি জমালেন অলরাউন্ডার সাকিব আল হাসানের শাশুড়ি ও উম্মে শিশির আল হাসানের মা। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার রাতে মারা গেছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। নরসিংদীর মনোহর দিতে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে শিশিরের মাকে। সাকিব দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলাকালীন তার শাশুড়ির শারীরিক অবস্থার অবনতি হয়। সে সময় তার পরিবারের বাকিরাও অসুস্থ থাকায় ওয়ানডে সিরিজ খেলে দেশে ফেরেন। এরপর মেয়ে অ্যালাইনার স্কুল খুলে যাওয়ায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। তবে মা অসুস্থ থাকায় ছোট মেয়ে ও ছেলেকে নিয়ে বাংলাদেশে আছেন শিশির। সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় শিশিরের মা মারা যান। 2020 সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে মারা গিয়েছিলেন সাকিবের শ্বশুর। এই ছিল খেলার সময়ে, সঙ্গে থাকুন সময়।